আসসালামু আলাইকুম, শুভ বিকাল সবাইকে। রাস্তা দিয়ে যেতে যেতেই সুন্দর একটি গাছ চোখে পড়ে গেল, সো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করা যাক। সো টুডেস টপিক অফ ভিডিও ইজ করমচা। করমচার বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যারিসা ক্যারান্ডাস। হ্যাঁ, করমচা হচ্ছে কি, একটি গুল্ম জাতীয় উদ্ভিদ, অর্থাৎ মাঝারি সাইজের ঝোপ জাতীয় উদ্ভিদ। এটি আমাদের সাধারণত গ্রাম অঞ্চলের দিকে বেশি সহজলভ্য, শহরে খুব একটা বেশি পাওয়া যায় না, তবে শখের বশে অনেকে করমচা লাগিয়ে থাকে। করমচা আকৃতিতে ছোট হতে পারে, কিন্তু প্রতি 100 গ্রাম করমচা থেকে 64 কিলোক্যালোরি এনার্জি পাওয়া যায়। করমচাতে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, প্রোটিন, রিবোফ্লাভিন, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং কপার। করমচা গরম মৌসুমে সাধারণত সহজলভ্য, গরমকালে। করমচা থেকে কোনো প্রকার ফ্যাট, খারাপ কোলেস্টেরল পাওয়া যায় না। যেহেতু টক স্বাদের করমচা, এজন্য করমচাতে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন সি। আর আমরা জানি ভিটামিন সি খাবারের রুচি ফেরাতে সাহায্য করে এবং জ্বর, ডায়রিয়া, আমাশয় রোগীদের জন্য খুব ভালো কাজ করে ভিটামিন সি। এছাড়া করমচাতে রয়েছে কি, পটাশিয়াম। আর আমরা জানি যেহেতু লবণ আমাদের রক্তচাপ বৃদ্ধি করে, পটাশিয়াম আবার আমাদের উচ্চ রক্তচাপকে প্রতিরোধ করে। এজন্য যাদের হাই ব্লাড প্রেশার, তারা নিঃসন্দেহে করমচা খেতে পারেন, এটি তাদের জন্য খুবই উপকারী হবে। এছাড়া আমাদের শরীরে যে অভ্যন্তরীণ রক্তপাত, যেটাকে আমরা বলি মাইক্রো ভাস্কুলার, যে ভেসেলগুলো আছে এইগুলোতে যে ব্লিডিং হয়, এই ব্লিডিংটা প্রতিরোধ করতেও করমচা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর পটাশিয়াম থাকার কারণে আমাদের যে ইলেকট্রোলাইট আছে, এই ইলেকট্রোলাইটের ইমব্যালেন্সটাকে দ্রুত রিকভার করতে এটি ব্যবহার করা হয়। এছাড়া লিভার ও কিডনির সমস্যা প্রতিরোধে কাজ করতে করমচা খুবই ভালো ভূমিকা রাখে। আমাদের পেটে যে কৃমি, অর্থাৎ হেলমিনথিক ইনফেকশন, এই কৃমির সমস্যা সমাধানেও করমচা অবদান রাখে, পেটের সমস্যা দূর করতে পারে। এবং প্রচুর পরিমাণে রয়েছে পটাশিয়াম, ভিটামিন সি, রিবোফ্লাভিন, নিয়াসিন, এবং এইগুলো থাকার কারণে আমাদের কী করবে, ক্লান্তিভাব দূর করবে। এবং ভিটামিন সি আরেকটা দিক থেকে আমাদের হচ্ছে কী করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বুস্টিং করবে, আমাদের ইমিউন সিস্টেমকে বুস্টিং করবে। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্টের আরেকটা গুরুত্বপূর্ণ উপকারিতা হচ্ছে কি, যে আমাদের দৃষ্টিশক্তির জন্য খুবই খুবই উপকারী। সো এই ফলটা দেখতে যেমন সুন্দর, পাকলে আরও বেশি সুন্দর লাগে এবং আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই ফলটিকে আপনারা বাসা বাড়িতে লাগাতে পারেন, যেহেতু ঝোপের মতো অনেক সুন্দর, দেখতেও অনেক সুন্দর, সেজন্য সবাইকে এই ফলটা খাবার এবং লাগানোর জন্য এবং এর সৌন্দর্যটা এবং এর টেস্টটাকে অনুভব করার জন্য রিকোয়েস্ট করলাম। থ্যাংকস এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ ডু সাবস্ক্রাইব ইন মাই চ্যানেল।